আস্তে আস্তে ধীরে ধীরে। হ্যালো বন্ধুরা, আমরা এখন যাইতেছি একটা পার্কে, কারণ অনেক দিন ধরে মীনাক্ষীর ইচ্ছা ছিল পার্কে গিয়ে খেলা করার। তো আমি মা হয়ে অসুস্থ মেয়ে এটার স্বপ্ন পূরণ করব না, সেটা কখনো হয় নাকি, তাই মীনাক্ষীকে নিয়ে যাচ্ছি। তো বন্ধুরা, তোমরা সবাই মিলে চলো আমাদের সাথে ঘুরে আসবে। খেলো খেলো খেলো, ও দেখো তাই নেই, ওখানে কি করবা, ওখানে যাও গেলে দিয়েছিলে। পুরাটা দেখে পরে উঠবাই তার, আচ্ছা আচ্ছা পরে পরে উঠতো। ড্রেস পরেস নি, এদি করুন দিত না, এদি শিরি ভাঙি, ও ইদা তো দেখবা, ওইটা ছোট্ট আছে, ওইটা তুললে তুলন যাবো নাকি, একই যাও 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 আরো যাও। না না ইডিত বইতার তো নাই, ওই হয়েছে নি তার এমন কিছু নাই তো। আস্তে কি কাছে 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 কাছে, এত দূরের দূরে না, ও শুনো শুনো, ভাঙ্গা তো কি তুইছে, তুমি কি তা করবা, আচ্ছা ঝুলন পরে দিব, আগে ব একটা ছবি তুলি, দেও ঝুলন ভিডিও করতেছে, দেও ঝুলন দেও। আনন্দ লাগছে নি, কতটা আনন্দ খাইছ, অনেক সিঁড়ি উঠছ। তো বন্ধুরা, ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাও, আর মীনাক্ষীর শেষ ইচ্ছা পূরণ করতে পেরেছি তাই আমি খুব হ্যাপি।